আসসালামু আলাইকুম বেয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অত্যন্ত একটি সুখময় একটি বিষয় শুধু মা এবং বোনদের জন্য। আজকের বিষয়টি মা বোনেরা, অনেক মা বোন শ্বেতপদ রোগে ভুগতেছেন। শ্বেত মনে সাদা, পদর মনে স্রাব, সাদা স্রাব যাকে বলে সাদা স্রাব রোগে ভুগতেছেন। বছরকে বছর আপনারা ভুগতেছেন এবং অনেক ওষুধ খাতেছেন, বড় বড় ডাক্তারের ওষুধ খাতেছেন, আপনাদের কোনো সমাধানে আসতেছে না। সেই মা বোনদের জন্য আজকে বিশেষ করে আমি আমাদের এই ভিডিওটি দেখার জন্য আমি বিশেষ করে বলছি, শ্বেতপদ রোগ এমন একটি রোগ যাদের হচ্ছে তারা জানতে পারে যে রোগের কী যন্ত্রণা। সেটা হলো যদি কোনো মা বোনদের শ্বেতপদ রোগ এবং সাদা স্রাব রোগ দীর্ঘদিন থাকে, সে মা বোনদের কিন্তু জরায়ুর সমস্যা এসে যাবে। জরায়ুর সমস্যা হবে সে কেমন, সেটা হলো জরায়ু চুলকেবে এবং ঘামাচের গোটার মতো উঠবে। এতে আবাদে চুলকে চুলকি করলে এরকম ছাল উঠে যাবে, এখান থেকেই আপনাদের জরায়ু ক্যান্সার হতে পারে। তবে জায়গাটা সবসময় যদি ভিজে থাকে তাহলে আমরা স্বাভাবিকভাবে যদি কোনো ভাইরা এমনকি চার দোকানে অথবা হোস্টেলে কাজ করে তাদের কিন্তু সবসময় হাত ভিজা থাকে। ভিজা থাকার কারণে সেখানে তাদের ঘা সৃষ্টি হয়ে যায়। তেমনি যদি কোনো মহিলা মা বোনদের শ্বেতপদ রোগ এবং সাদা স্রাব রোগ থাকে তাহলে সেখানে সে জায়গাটা জরায়ুটা সবসময় ভিজা থাকে, তাই সেজন্য সেখানে প্রথম রোগের সৃষ্টি হয়। ছোটো ছোটো ঘামাচের গোঠার মতো যেমন ওটে জ্বালা করে, চুলকায়, হ্যাঁ অনেক উত্তেজনা করে, কিন্তু সেখান থেকেই জরায়ু ক্যান্সার হয়। কিন্তু আমরা বলছি যে এই রোগের জন্য আপনাদের কোনো MBBS-এর ওষুধ খেতে হবে না। শুধু আমরা তো বুঝি না, আমার তো বুঝতেছি না, কিন্তু আমরা বুঝি যে সব রোগের চিকিৎসা বিদায় ডাক্তারি লাইনে হয়, কিন্তু না, এজন্য আমাদের হয়রানি হতে হয়। কিন্তু যদি আমরা বুঝতাম যে যে রোগের চিকিৎসা সে লাইনে করতে হবে, কিন্তু মেহরোগের চিকিৎসা তো ডাক্তারি লাইনে হয় না। তাই বন্ধুরা, আমি আজকে বিশেষ করে বলছি শুধু মা এবং বোনদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের দেওয়া। তবে যে মা বোনদের সাদা স্রাব আছে এবং লিকুরিয়া রোগ, জরায়ুর সমস্যা, হ্যাঁ ভালো হতেছে না, অনেক টাকা আপনারা খরচ করতেছেন, কিন্তু শ্বেতপদ রোগটা যাদের হচ্ছে তাদের শারীরিক অবস্থা ভালো নয়, দিন দিন শুকনো হয়ে যায়, যত খায় তত শুকনো অবস্থা হয়ে যায়, এটাকে একটা ক্ষয় রোগ বলে। তাই দয়া করে আপনারা আমাদের এই ভিডিওটি সুন্দরভাবে দেখবেন এবং আমি কী কী ভেষজগুলো হ্যাঁ আপনাদের সম্মুখে আমি দেখাবো এবং কীভাবে তৈরি করতে হয়, তৈরি করি খেতে হয়, আমি সব কিছু বলে দেব। আপনারা শুধু একটু কষ্ট করে আপনারা এগুলা বাকালির দোকানে অত বা পশারির দোকানে কিনতে পাওয়া যায়, হ্যাঁ সেখান থেকে আপনারা সংগ্রহ করিয়ে সুন্দরভাবে সাজিয়ে চূর্ণ করে রাখবেন। চূর্ণ করে রাখার পর এই জিনিসগুলো আপনারা যদি দুই বেলা খালি পেটে খেতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কত বৎসরই সাদা স্রাব, শ্বেতপদর এবং লিকুরিয়া রোগ আছে, জরায়ুর সমস্যা কত বড় কঠিনই হোক না কেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের দুই এক সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যাবে। তবে আজকে ফলমূলাগুলা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটাকে জয়ত্রিক বলা হয়, জয়ত্রিক। এটা কিন্তু সুন্দর একটা সেন করে এবং খাইতে খুব সুস্বাদু, এটাকে জয়ত্রিক বলা হয়। আপনারা জয়ত্রিক দেবেন 50 গ্রাম পরিমাণে। এই যে আমাদের হাতে আরও একটি ফল দেখতে পাচ্ছেন, এটাকে ডুমুর ফল বলা হয়, যাকে জগডুমুর বলে, এবং সূরা 3-এর মধ্যে বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই তিন ফলের কথা, ওয়াত তিনি ওয়াজ জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন,
ওয়াত্তিন, এই তিন ফল যাকে তিন ফল বলা হয় কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিছে। এই তিন ফল দিবেন আপনারা পঞ্চাশ গ্রাম পরিমাণে, পঞ্চাশ গ্রাম পরিমাণে এই তিন ফল যাকে আমরা বাংলা ভাষায় জগডুমুর ফল বলে থাকি। আর একটি ফল আমাদের হাতে দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলা হয় গাব। যে গাব ফল আমরা ঝাঁকি জালের মধ্যে দিয়ে কালো রং তৈরি করি সেই গাব, আপনারা গাব দিবেন পঞ্চাশ গ্রাম পরিমাণে। আর একটি ফল আমাদের হাতে দেখতে পাচ্ছেন, এটা সবাই চেনেন সবাই জানেন, এটাকে বলা হয় জয় ফল। এই ফলটা কিন্তু একটা মশলা জাতীয় ফল, এটা কিন্তু অনেক বিরিয়ানির মধ্যে দিয়ে থাকে এবং কোরমা পোলার মধ্যে এই ফলটা প্রয়োগ করে, এটি আপনারা দেবেন পঞ্চাশ গ্রাম পরিমাণে। আর একটি ফল আমাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অশ্বগন্ধা। অশ্বগন্ধা সবাই চেনেন সবাই জানেন, এতে আপনারা সুন্দরভাবে চূর্ণ করে নেবেন, শুকনো করার পর এতে আপনারা চূর্ণ করবেন, চূর্ণ করার পর এর চূর্ণ দিবেন আপনারা পঞ্চাশ গ্রাম। মোট পাঁচটা ঔষধ পাঁচ প্রকারে আপনারা পঞ্চাশ গ্রাম করি আড়াইশো গ্রাম চূর্ণ করে রাখবেন। ইনশাল্লাহ আপনারা যদি প্রতিদিন সকালে এক চামচ করি খেতে পারেন, ইনশাল্লাহ আপনারা দেখবেন যে কত বৎসরই আপনাদের সাদা স্রাব আছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। তবে বন্ধুরা আমি বাড়াইতে চাচ্ছি না, ভালো আছেন, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। তবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, আপনারা দয়া করে আমাদের চ্যালেঞ্জটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং যদি আমাদের চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন আপনারা আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে সবার আগে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই আশা রেখে আমি এখানে সমাপ্তন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।